ঠান ঠান করলে না নাকটা কেমন জ্বালা জ্বালা করছে বাবা, আবার কি ঠান্ডা ঠান্ডা লাগবে নাকি কে জানে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তবে এই ফুলটা কি মা সেদিনকেরই? আমি না ওপরে এসে অনেকদিন পর পর আসি, তো এখন অবাক হয়ে যাই। সেদিনকে যে তোমাদের গোলাপটা দেখেছিলাম, তাও মোটামুটি অনেকদিন হয়েছে, সেই গোলাপ ফুলটা এখনো ফুটে রয়েছে, যেই কে সেই। এই দেখো, এই যে এই গোলাপটা সেই থেকে একই রকম ভাবে ফুটে রয়েছে। আর এই গোলাপটা অতটা বড় হতে পারিনি না মা, এটা ছোটই রয়েছে। এবার বড় একটা জায়গা লাগবে, কারণ গোলাপ গাছে না অল্প একটু মাটিতে হতে চায় না। দুটোই কি বোম্বাই লঙ্কা হিসেবে এনেছিলে নাকি? পেকেও গেছে এই লঙ্কাটা, মা এই তো হয়েছে প্রথম হয়েছে। ফুলের কুড়ির মতন, এই দেখো বোম্বাই লঙ্কা, ওই পাশে একটা, এই একটা, এই ছোট্ট একটা। এটা বেশ ভালো বড় হয়েছে বলো মৌনি। ওইটাই বোম্বাই লঙ্কা, এটা ধানি না না, ওই যে পেছনেও আরো একটা হয়েছে দেখো, ওই যে এখানে তো দুখানা হয়েছে আর এই একটা তিনটে। গাছটা কি এতটা বড় ছিল নাকি ছোট ছিল, বড় হয়ে গেছে? না এইটুক ছিল তো, কতদিন না আসার ফল বুঝেছো তো। আর এই গাছটা এই দেখো ধানি লঙ্কা হয়েছে, এই যে ছোট্ট 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 হয়েছে এখানে, এই একটা, এই একটা। গাছে সার দেওয়ার সময় এসে গেছে, ছাদ পরিষ্কার করার সময় এসে গেছে, কিন্তু আমরা কবে কোনটা করব, একটার পর একটা লেগে রয়েছে, এখন বুঝে উঠতে পারছি না। আর ইয়ে এবার গাছ কাটবে না মা শীতকাল? এই দেখো এই গাছটার যা দুর্দশা, এই দেখো পুরো এরকম ডালপালা হয়ে গেছে, পাতার তো আর কোনো বিন্দু বিসর্গ কিছুই মোটামুটি দেখা যাচ্ছে না, যেটুকু যা না থাকলে নয় সেই কটা। আর এর ফুল বন্ধ হয়ে গেছে মা? হ্যাঁ এখন আর তো ফোটে না, শীতকালে এমনি অনেক ফুল ফুটতে চায় না, বর্ষার সিজনে ফোটে বেশি। এটা এটা ফোটে সবসময় প্রায়, এই যে এইগুলো এগুলো এমনি সময় অত ফোটে না, এখন যেমন ফুটছে। কিছু জবা আছে শীতকালেই বেশি ভালো ফোটে, আর কিছু জবা একদম ফোটেই না শীতকালে। যেমন ওই জবাগুলো একটু কম ফোটে, ওই সবগুলো ওই গাছগুলো সব এখন কাটিং করতে হবে। দেখো কি ধের ধের লম্বা হয়ে গেছে, আর এই দেশি গাছগুলো তাড়াতাড়ি লম্বাও হয়ে যায় আর এরকম প্যাংলা প্যাংলা হয়ে যায়। এগুলোকে যদি কাটিং শেটিং না করা হয় না তাহলে হয় না। আমরা দিন পাচ্ছি না বলে সৌরভকে ডাকতে পাচ্ছি না, না হলে একটা দিন ঠিক করে সৌরভকে ডাকতে হবে। ছাদের পরিস্থিতিও খুব একটা ভালো না, পাতাগুলোও পড়েছে, এগুলোও পরিষ্কার করতে হবে। আর তো তুলে নিয়েছি আমি সকালে, এটার একদম ওই যে তলায় পড়ে রয়েছে, মানে ডালটা একদম নিচে ঝুঁকে রয়েছে, ওই জন্য আমি দেখতে পাইনি। ওই ধারটাতে দিলে না কাঠবিড়ালির উৎপাতটা বেশি থাকে জানো, এই ধারের তুলনায়। সবটা নিয়ে নিয়েছো মা, যা আনা হয়েছিল? হ্যাঁ ধুয়ে ঠুয়ে শুকিয়ে রেখে দেবো কৌটো করে, রোজ রোজ ধোয়া, একটা হ্যাপা কম না ধোয়া শুকানো। আর এখানে দেওয়া হচ্ছে রাধুনি, রাধুনি দেখো এটাও 250, ওটাও 250, কিন্তু এটা দেখো কতটা পরিমাণ, এটা কম লাগে না ওই জন্য এর পরিমাণটা বেশি। আর এই যে রাধুনি রয়েছে, তোমার 2 বছর চলে যাবে, বেশি যাবে। হ্যাঁ ধুয়ে খটখটে শুকনো করে রাখলে তো অসুবিধা নেই কিছু, তবে অসুবিধা যেটা সেটা হচ্ছে আমাদের কাঠবিড়ালির, শুধু টুং টুং করে আসে আর খেয়ে দিয়ে চলে যায়। জানো না সে কি একটা রাখা হয়েছিল মা, সব খেয়ে চলে গেছিল, চাউমিন রাম সত্য এইসব দিলে পরে। তারপরে আর একটা মাঝখানে কি একটা রাখা হয়েছিল না, সে রেখে দিয়ে যাওয়া হয়েছে, ওপরে এসে দেখছো কিছুই নেই আর। ওই কিসের দানা জানো, কুমড়োর দানা, ওই কিছু একটা এরকম ভাবে আমরা শোকানোর জন্য রেখেছি, এসে দেখছি পুরো শুধু খবরের কাগজটা পড়ে রয়েছে, বাকি যা ছিল সব খেয়ে নিয়েছে, এগুলো শুভ দিচ্ছে দিক। আর আমারও এই ফাঁকে একটু রোদ পোয়ানো হয়ে গেল, মানে গায়ে রোদ লাগানো হয়ে গেল, এখন নিচে যাবো, সানঠান হয়ে গেছে, শুধুমাত্র নিচের কাজগুলো ঝটপট করবো। আর কালকের অনেক রান্নাবান্নায় আজকেও রয়েছে, মানে কালকের ওগুলো কিছুই ফোড়াইনি, তো সেগুলোও আজকে থাকবে বলে মামুনি রান্নাবান্নার চাপটাও অনেকটা কম, তাই না মা? একেবারে সিম্পল মেনু হবে, তার জন্য যেগুলো যা দিতে হবে এখন নিচে গিয়ে দেবো। আর মামুনি ইয়ের জন্য, ওই বাড়ির পুজোর জন্য কিন্তু শ্বেত চন্দন, লাল চন্দন আর তোমার ঘণ্টা, ওগুলো কিন্তু মনে রেখো, কিন্তু রাতের পুজোর আগে তো হবে না মনে হয় না, একেবারে মনে করে নিয়ে যেও তাহলে। আমি গেলাম নিচে, ও বাড়ির পুজোর জন্য অনেক কিছু গোছান গাছান হয়ে রয়েছে, বাকি এখান থেকেও কিছু নিয়ে যেতে হবে, তো সেগুলো সমস্ত কিছু মনে থাকাটা ব্যাপার, নাহলে বারবার ওপর নিচ ভীষণ মুশকিল হয়ে যায়। তো
তো এই জন্য একেবারে এখন তো নিয়ে যাওয়া যাবে না, দুপুরের পুজো বাকি, তারপরে রাতের সন্ধে পুজো বাকি, তো সমস্ত কিছু করে একেবারে রাত্রিবেলা নিয়ে যাবে। শোন, আমার তরকারি টরকারি বসিয়ে দিয়েছে, মামুন এসে নামিয়ে দিয়েছে, কমপ্লিট না এটা? হ্যাঁ, এটা হয়ে গেছে। আর কি করবো, একটা তরকারি করবো, এখন আমরা ডিসাইড করতে পারছি না তরকারিটা করবো কিনা, দুরকম রয়েছে। বিকেলের জন্য করে রাখি। এই যে এখানে পেঁপে কেটে দিয়েছি, এটা হবে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। সকালের বাঁধাকপি করা হয়েছে, সেটা রয়েছে, আর সাথে কালকে লাউয়ের ঘন্ট করা হয়েছিল, তো দুটোই রয়েছে। আজকে আর তরকারি আলাদা করে লাগতো না। আর এখানে এর মধ্যে কি কি দিয়েছো সোনামা? পেঁয়াজ দিয়েছ, ক্যাপসিকাম দিয়েছ, পটল, হ্যাঁ, আলু, কাঁচা টমেটো, বেগুনটাই ওপর দিয়ে ক্যাপসিকাম মনে হচ্ছে, হ্যাঁ, পেঁয়াজটা দেখে বোঝা যাচ্ছে। তো এইসব দিয়ে একটা উপরি হয়েছে, মানে ভাজার মতন, যেটা প্রথমে খাওয়া হবে। তো এই সমস্ত রয়েছে, আজকে না করলেও হতো, তবু রাত্রে রুটি খাওয়া হয়, তো তার জন্য একটা তরকারি, একটা তরকারি করে রেখেছি ব্যাস। আর আমাদের দুজনের আজকে স্নান কমপ্লিট, এবার সোনামা স্নানে যাবে, পুজো দেবে, ব্যাস। আমরা আজকে কত তাড়াতাড়ি হয়ে গেছে বলো তো, ম্যাডাম যদি প্রত্যেক দিন হতো ভালোই হতো। একটু ভাবি না বাবা, একদম সোনামা আজকে পুরো বাড়ি পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে। কোথায় তুমি? ওই মাথা দিয়ে ঝাড়তে ঝাড়তে আসছে, বুঝলে তো, ওই মাথা দিয়ে ঝাড়ছে, ঝাড়তে 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 এই মাথায় এসছে। আমি তাই বলছি, আজকে সোনামা সবকিছু একদম পরিষ্কার করে ফেলবে। তুমি এই পরিষ্কার করো আর গান করো, মাঠ ঝাড়ু মাঠ ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় করো। আরে বাইরে সাইড দিয়ে না দিলে তো ভেতরের সাইড দিয়ে পাওয়াও যায় না। হাঁটার জন্য কিন্তু একদম পারফেক্ট, কিন্তু হেলিকপ্টার সাইজের মশার জ্বালায় কোন মানুষে হাঁটবে? এই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু টানা হাঁটলে অনেকটা হাঁটা যায়, মানে বারবার বারবার করে ইয়ে করলে, কিন্তু এত মশা ওতে উল্টে। এখন অপেক্ষা চলছে ও বাড়ি যাওয়ার জন্য, কাকাই আমাকে আওয়াজ দিয়ে ও বাড়িতে চলে গেল। কিন্তু এখানের যে কুকুরটা না, কুকুরটার স্বভাব একদম ভালো না, মানে শুধু এসে এসে পাশোকে লোকজনের জুতো যদি বাইরে থাকে তার জুতো নিয়ে চলে যায়। ম্যাটারনিটি শ্যুটের দিন যারা এসেছিল ফটোশ্যুট করতে, তাদের মধ্যে একজনের জুতো বাইরে ছিল, যেন না সে বাইরে বেরিয়ে জুতো আর পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, সব খোঁজাখুঁজি পড়ে গেছে, তার জুতো হেঁটে হেঁটে কোথায় যাবে বলো, তার কি আর আলাদা করে পা আছে? এবার খুঁজতে খুঁজতে সুমন গেছে ওদের বাড়িতে, মানে যে বাড়ির কুকুর আর কি, দেখছি ওখানে বসে বসে জুতোটাকে পুরো ছিঁড়ে ফেলেছে। এবার বলো সে মানুষটাও আবার যায় কি করে? আর ওই কুকুরটার ভয়ে আমি বাড়ি থেকে বেরোই না, ও শুধু পায়ের মধ্যে এসে এসে কেমন শোকার মতন করে। আর ওই দেখে আমি তো, আমি কুকুর এমনি ভয় পাই, তারপরে আমি দিয়ে আরো ছটা লাফ, ওই ছটা লাফে এখন অন্যরকম ব্যাপার হয়ে যাবে। ওই জন্য বাবা বলছে তুই দাঁড়া, আমি তোর সাথে যাচ্ছি। কাকাই চলে গেছে, বাবা ওপর থেকে আসুক, সোনু যাবে, চলো ও বাড়ির। আজকে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, মানে যিনি বাড়ি আর কি হাত দেবে, এবার কাজ শুরু হবে তো কালকে থেকে, তো যিনি হাত দেবে তিনি একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গেছে, টিপটপ করে রেখেছে, কালকে পুজোর পর থেকেই কাজ শুরু হয়ে যাবে। সোনু ও বাড়ি যাওয়ার জন্য আলাদা করে জামা প্যান্ট সব কিছু পরে ঠোরে রেডি হচ্ছে, এবং সবাই হাসাহাসি করছে। চলো, তুমিও কি কুকুরের ভয় পাও? না, হাত আসো, হাত ধরো, হাত ধরো, আসো, ছোট্ট বাচ্চা, কে আমরা বেরিয়ে যাবো, তুমি আসবে? বেউ বেউ করে আসি, একটু বেউ বেউ। আচ্ছা বাবা, এই তল্লাটা কুকুরটা, কুকুর বিড়ালে পুরো ভর্তি। চলো আমার মুখ তো দেখোই, আমি পরিবেশটা একটু দেখাই তোমাদের। হ্যাঁ, ওটার একটু মানে ভয় নেই, এত সাহস মেয়েটার, একটুখানি বাচ্চা, সারাক্ষণ এরম কুকুরটাকে কোলে করে নিয়ে ঘুরে। কোথায় মা? মা বলছি বাবা তোর যে কি সাহস, ওর ডিউটি যে ও কি নিয়েছে, ওই যে এই ভদ্রলোক, এই যে এই ভদ্রলোক, ওটা না কাকাই, এই একজন। তোর কি কুকুর ঠুকুরে ভয় ঠয় লাগে না রে? কিরম দেখো, কি চটকান চটকাতে পারে, আমার তো দেখলেই ভয় লাগে। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, ওলে বাওয়ালে, ওলে বাওয়ালে, ঠিক আছে। এটার নাম কি? ভোলু, ভোলু, ভোলুটা আমার ওই, ও এটার নাম ঢোলু, ঢোলু, ভোলু, কলু, কালু, ও সব ছোটা ভীমে ঢুকে গেছে, ঢোলু ভোলু। আর আপনি কি খান? ও বাবা,
আগের দিন শিউলি ফুল যখন কোড়াতে এলাম তখন তোমাদেরকে দেখালাম না যে এই জায়গাটাই পড়েছিল। এই 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 তোর বাচ্চা বাচ্চা সামলা বাচ্চা সামলা বাবা বাবা কিছু করে না বাবা আমার খুব ভয় লাগে কুকুর। তুই তোল তুই কোলে নিয়ে রাখ মা আমি ভীষণ ভয় পাই কুকুরে। তুই কোলে নিয়ে ঘোর। এখানে সব ওই ভাগ ভাগ করা রয়েছে আর ওই পাশের যে জমিটা ওই পাশের জমিটা ফাঁকা তো ওখানে মালপত্র রেখে এখানে কাজ করতে সুবিধা হবে বলে ওই পাশের যেই সব জঙ্গল ঠঙ্গল যা যা ছিল সব পরিষ্কার করে দিয়ে গেছে কাকু যাতে ওখানটায় মাল থাকলে এখানে কাজটা করতে সুবিধা হয়। ওখান থেকে নেবে আর এখানে করবে। কাকাই ওইভাবে আসছে কেন এখন বুঝতে পারছি। ওখানে তো এই যে এই দড়িটা ইয়ে করা রয়েছে কিছু একটা মার্কিং করা রয়েছে সেই জন্য কাকাই ওইভাবে ওইভাবে আসছে। আর আমি এতদিন আসি শুধু সবাই বলে কুয়ো সাবধান কুয়ো সাবধান। আমি তো বুঝতে পারি না কুয়োটা আদেও কোথায়। এইখানটা কুয়ো ওই কাপড়টা দিয়ে চাপা দেওয়া। যাক এখন কিছু বোঝা যাবে না হয়ে গেলে বা একটা শুরু হলে তখন বুঝতে পারবো। চলো হয়ে গেছে আমাদের ভ্রমণ ওদিক দিয়ে তো বাবা 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 আমি বাড়ি চলে যাই বাবা আমি আর রিস্ক নেবো না। এই দেখো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে বেশি কালকে সব সকালবেলায় দেখাবো। কাল সকালবেলায় একদম নিরিবিরি নিশ্চিন্তে বাড়ির সকলকে নিয়ে আসবো তখন দেখাবো। বাবা পাহারা দিচ্ছে ওখানে দেখছো ওখানে যাতে কুকুরটা না আসতে পারে। হ্যাঁ হয়ে গেছে চলে আসো। এই যে আমি যদি একা যেতাম আজকে অবস্থা খারাপ ছিল। ও হেভি না গা শোকা জানো তো এটাই আমার ভালো লাগে না হেভি গা শোকা। হ্যাঁ ছিল না মানে কে ছিল না কুকুর বিড়াল সবাই রয়েছে আর একটা না পাঁচ ছটা করে। ছোট বাবু যে জানে তো বঙ্গাল এসছে ভিডিওতে উঠবো ওই জন্য নাকি সবাই এসছে। হ্যাঁ কিন্তু এইরকম অন্ধকার করে রেখেছো কেন কারেন্টও হয়ে গেছে? না না আমার বিল বাজাচ্ছি তো। বাবা ছিল বলে যেন নালে শুধু চলে আসছে ঘায়ের কাছে। বাবা শুধু আটকে আটকে রাখছে বলে ও দূরে দূরে থাকছে নালে শুধু চলে আসছে অনেকগুলো। কালকে ভালো মন্দ খাওয়ার পর একটু আমুল কুল খেতে ইচ্ছে করছিল এখন তো কোল্ড ড্রিঙ্কস এর নাম প্রায় ভুলেই গেছি। তো তখন কাকাই নিয়ে এসেছিল একটা রাত্রিবেলা আবার বাবা আটখানা নিয়ে এসছে সবার জন্য। তো এখানে সব নামিয়ে রাখা হয়েছে এটা একটু গরম হলে তারপর খাওয়া হবে। কালকের পুজোর বাজার আমাদের হয়ে গেছে। কি কি বাজার হয়েছে বলো শোনো মা। এই যে কলা শশা উ শশা গুলো কি সাইজ। এই যে পেয়ারা বাতাসা এটা কি বলো পেঁপে আমার প্রিয় জিনিস যা খেতে পারি না বহু যুগ হয়ে গেছে। খাবে খাবে সময় হয়ে এসেছে খাওয়ার আর কটা দিনের অপেক্ষা। এই যে সব ফল বাজার হয়ে গেছে আর বাকি যে কালকে ওই সমস্ত লিস্ট ফিস্ট গুলো আবার বানালো ওগুলো ওগুলো সব কোথায়? ও সেগুলো এখন মিষ্টি আসবে রাত্রিবেলা দই মিষ্টি দুধ সকালে তো মনে পাবে না অত তাড়াতাড়ি তাই না? আর এই যে এর মধ্যে কিছু আছে এই যে আর ঘরটা পাল্টাতে হবে ঘরটা ছোট একটু বড় ঘর লাগবে। অনেক কিছু সরঞ্জাম রয়েছে হ্যাঁ এগুলো জানি না। হ্যাঁ উপদি বোঝা যাচ্ছে না থাক আজকে আর বের করতে হবে না এগুলো সব কালকে কালকে। হ্যাঁ আর ঘর তো এইটা হ্যাঁ ঘরটা পাল্টাতে হবে এটাই হবে না ছোটটা হবে না এই ছোট ঠাকুর বসেকে দেখিয়েছি হবে না বলছে একটু বড় লাগবে। দোকান থেকে বললে এই ছোটটুকু দোকান থেকে বলেছে বলেই তো নিয়ে এসেছে। আর এর সাইজের ডাপাও তো মুশকিল পাচ্ছে না না চিন্তা না ডাপটা তাহলে এমন সাইজের নাও যাতে ডাপটাও ওই সাইজের পাওয়া যায় না ফেলে তামান ডাপ দিয়ে দেবো আর কি করবো। আর এটা পুঁততে হয় মাটির তলায় হ্যাঁ যেখানটায় বেডরুম থাকবে বলছে বলছে একটু বড় হলে ভালো হয়। যাক ভালো কিন্তু অ্যারেঞ্জ করবে কখন শুধু রাতটুকু তো হয়ে যাবে। এই শনু আসলে ওকে বলবো কাকাই গিয়েছিল তখন বন্ধ ছিল দোকান। আর এই যে আমাদের ওইখানকার যা পুজোর সরঞ্জাম যা যা লাগবে সেইগুলো সব বেরিয়ে গেছে কোষা কুশি পাত্র যেখানে সমস্ত কিছু ফুল ফল সব কিছু রাখা হবে। এখন কালকে সকালে ভীষণ চাপে সকাল সকাল স্নান করতে হবে সাতটায় ঠাকুরমশাই আসবে। হ্যাঁ এখন স্নান করে
তারপর রেডি ফেডি হয়ে ও বাড়িতে যাওয়া সব কিছু তৈরি করা ফল ফল আমরা বানিয়ে ওখানে নিয়ে চলে যাব হ্যাঁ তারপরে খুব শীঘ্রই আসছি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ভালোই লাগবে আশা করি টাটা করে দাও তুমি।